আসসালামু আলাইকুম দর্শক, বলেছিলাম না আর্জেন্টিনা কাপ নিবে, দেখলেন তো টানা 36 বছরের খরা কাইটে গেছে। ভাই একটা জিনিস খেয়াল করে দেখেছেন, আমার বয়স 36 হয় নাই, আমি ভাই আমার জীবনে কখনো কাপ নেওয়া দেখি নাই। এরকম অনেক মানুষ আছে তো তারা কিন্তু ভালোবাসা থেকে আর্জেন্টিনাকে সাপোর্ট করে, এখন তারা কাপ নেওয়া দেখলো এবং ভবিষ্যতে কিন্তু পোলাপাইনদের বলতে পারবে বাট আর্জেন্টিনারে কাপ নিতে দেখছি। এখানে মেসির 35 বছর বয়স, সামনের বিশ্বকাপ হয়তো বা সে খেলবে না। এখানে আর্জেন্টিনার 36 বছরের খরা কাটলো, এখানে 36টা ম্যাচ টানা অপরাজিত থেকে কিন্তু আর্জেন্টিনা বিশ্বকাপ যাত্রা শুরু করেছে। প্রথম ম্যাচটা খারাপ ছিল, কুরমা খেজুর খাওয়াই দিছেন সৌদি আরবের সাথে হারার পরে, পরের ম্যাচ একটানা জিতছি। দর্শক শ্রোতা, আজকের খেলাটা কেমন হয়েছে আমি একটু বর্ণনা দিতে চাই। ভাই রে ভাই, আমি ডিমারিয়াকে মন থেকে ধন্যবাদ দিতে চাই, এই বয়সে আইসা মানে এত দুর্দান্ত খেলা ভাই কি বলবো। প্রথম 2টা গোলের পিছে ডিমারিয়ার একদম ডাইরেক্ট হাত, মানে ডাইরেক্ট পা বলবো আর কি। এখানে তো এখানে ডিমারিয়াকে যখনই তুলে নেওয়া হলো তখনই মনে হয় খেলায় কুফল লেগে গেছে। এখানে আমরা খেলার কথা বর্ণনা করবো এবং কত প্রাইজ মানি আছে সেটা বর্ণনা করবো, ফ্রান্স এবং আর্জেন্টিনার সম্পর্কটা কেমন এর আগের খেলায় সেটা বলবো আপনাদেরকে। তো প্রথমে আসেন খেলার বর্ণনা যদি আমি বলি ভাই, এই খেলা যারা দেখছে ভাই তাদের মনে হয় সমস্যা হয়ে গেছে ভিতরে, মানে দুর্দান্ত খেলা, শেষ পর্যন্ত টাইব্রেকারে চলে গেল খেলাটা। আমরা দেখলাম প্রথমেই আমরা 23 মিনিটে গিয়া ডিমারিয়াকে ফেলে দেওয়া হলো, আর্জেন্টিনা পেনাল্টি পাইলো, মেসি সেটা কিন্তু গোল করে দিল, একটু শান্তি লাগলো। আপনারা অনেকেই বলেন যে ভাই আর্জেন্টিনা তো একটা পেনাল্টি পাবে, এটা মাস্ট বে। যে ফ্রান্সকে যে 2টা দেওয়া হলো এটা নিয়ে কথা বলবেন না, বলতে হবে যে আর্জেন্টিনা ভালো খেলেছে। প্রথমার্ধে ফ্রান্সরে তো আমি চোখেই দেখি নাই, ওরা ডিফেন্স করতে দেখছি, পুরা অ্যাটাক করছে আর্জেন্টিনা, এমবাপেরও তো খুঁজেও পাই নাই আমি প্রথমার্ধে ভাই, আপনারা খুঁজে পাইছেন। এরপরে আসেন দ্বিতীয়ার্ধে গিয়া, এখানে লাস্টের দিকে যদি বলি 80 মিনিটে যায়া ওরা কিন্তু একটা পেনাল্টি পাইলো, তো সেখানে এমবাপেরে দিয়া কিক করাইলো, গোলটা হয়ে গেল। এবং মুহূর্তের মধ্যে আর্জেন্টিনা গোছায় না আসতে আসতেই 82 মিনিটে গিয়ে এমবাপের আরেকটা গোল, সমতায় চলে আসলো। মানে মানে এখানে কি বলবো, ফ্রান্সের মনে হয় পুরো খেলাটা এমবাপেই খেলতেছে এমন মনে হচ্ছে। কম বয়সী তরুণ যুবক তো ভাই কিছু একটা করে দেখাবে ভাই, বোঝা যায়। হ্যাঁ, তো পুরো দলটাকে টেনে নিয়ে আসছে। এরপরে আমরা দেখলাম খেলা গড়ালো এক্সট্রা টাইমে, তো এক্সট্রা টাইমে গিয়া মেসি কিন্তু সেখানেও একটা দুর্দান্ত একটা গোল দিয়ে দিল 109 মিনিটে। ভাল লাগছে, মেসির উদযাপনও ছিল কিন্তু সেই রকম লেভেলের। কিন্তু সেখানেও ভাই 117 মিনিটে যায় ফ্রান্স পেনাল্টি পাওয়া গেল, ওরাও কিন্তু 3 নম্বর গোলটা পেনাল্টি থেকে দিল, আবারও সমতায় চলে আসলো, খেলা চলে গেল টাইব্রেকারে। এখানে পুরো খেলায় যদি বলেন যে আর্জেন্টিনার গোলকিপারের নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম না, এত বাস পাখি বলে গোল ঠেকাইতে পারলো না, রাগ হতে মানে হইতেছিল, কিন্তু টাইব্রেকারে গিয়া গোলকিপারের ভালো পারফরমেন্স আমরা দেখেছি। এখানে ফ্রান্সের কপাল খারাপ, তারা কিন্তু কিক করতে পারে না ঠিকমতো আমরা কিন্তু দেখলাম, এবং গোলকিপারেরও কিছু দুর্বলতা আছে, সেই জন্য কিন্তু এইগুলোই তাদের কাল হয়ে দাঁড়াইছে। আর্জেন্টিনা মানে টাইব্রেকারে গিয়ে কিন্তু ভাই জিতলো এবং 36 বছরের খরা কাটলো। মেসির একটা ভালো শেষ আমরা দেখতে পাচ্ছি, মানে ডিমারি ভালো একটা শেষ আমরা দেখতে পাচ্ছি। ডিমারিয়া কি বলবো ভাই, এই বয়সে যেসব খেলা দেখায়। তো এখন আসেন আমরা একটু কথা বলি প্রাইজ মানি নিয়ে। আশেপাশে ভাই বাঁশি বাজাইতেছে পোলাপাইন, হ্যাঁ কি যে কত জায়গায় যে কত কিছুর আয়োজন হয়েছে ভাই, খেলার লাস্ট পর্যায়ে যে ধুপ ধুপ করতেছিল ভাই, কত জায়গায় কত আয়োজন, ব্রাহ্মণবাড়িয়ায় তোমার 144 দ্বারা জারি করে দিছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম প্রাইজ মানির কথা, তো আমরা আরও পুরস্কার আস্তে আস্তে বলবো। এখানে চ্যাম্পিয়ন দল মনে হয় 420 কোটি টাকার মতো পাইতে পারে বাংলাদেশি টাকায়, আর এখানে রানার্স আপ হয়তো বা 300 কোটি টাকার মতো পাইতে পারে। গোল্ডেন বুট, তারপরে হচ্ছে বল, গ্লাভস কারা পাবে আমরা আস্তে আস্তে জানাবো। এখন আসেন পূর্ব পরিসংখ্যান যদি বলি, আমরা প্রতিশোধ নিছি ভাই। 2018 সালের চ্যাম্পিয়ন দল ছিল ফ্রান্স, তারা টানা 2 বার মোট 3 বার বিশ্বকাপ নেওয়ার সুযোগ তাদের ছিল, হাতছাড়া হয়ে গেল টাইব্রেকারে আইসা। 2018 সালে শেষ 16-তে এসে আমাদেরকে হারায়া ওরা কাপ নিছে, ওরা কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল খেলেছে, সেটার প্রতিশোধ নিলাম আমরা, আমরাও দেখাইয়া দিলাম। দর্শক শ্রোতা, জানি না পরের বিশ্বকাপে আর্জেন্টিনার কোন কোন প্লেয়ার থাকবে কোন কোন প্লেয়ার থাকবে না, কিন্তু আমরা তো দেখলাম বিশ্বকাপটা ভাই, খরাটা তো কাটলো ভাই। পরিসংখ্যান যদি দেখেন আর্জেন্টিনার সাথে এর আগে 12 বার খেলা হয়েছে, 6 বার আর্জেন্টিনা জিতেছে, 3 বার জিতেছিল ফ্রান্স এবং 3 বার ড্র হয়েছিল বিশ্বকাপের ময়দানে। 3 বার দেখা হয়েছিল এর আগে, 2 বার আর্জেন্টিনা জিতেছে, 1 বার ফ্রান্স জিতেছে। 2018 সালে কাপও নিচ্ছে তারা, 6ষ্ঠবারের মতো আর্জেন্টিনা ফাইনাল খেললো ভাই রে ভাই। 3টা স্টার এখানে, এই ড্রেসে না তো জার্সিতে বসাইতে হবে, 3টা স্টার
বসায় নেবেন সবাই, সেলাই মেশিন যারা কাজ করে তারা তাকারে দিয়া, বুঝছেন তো? এখন 3 স্টারের তো জার্সি পাবেন না। ভাল লাগতেছে ভাই শেষটা যে ভালো দিয়ে হইলো, আমরা জানি যে ব্রাজিলের সাপোর্টাররাও মানে খেলাটা দেখেছেন, এবং বলতে হবে যে আর্জেন্টিনা কিন্তু ভালো খেলেছে এখানে। আর এখানে ফ্রান্সের যদি বলি এমবাপের কথা, পুরো দলটারে মনে হচ্ছে ওটা এনে নিয়ে আসছে লাস্টের দিকে, মানে খেলায় এত দূর পর্যন্ত যে আসলো, এমবাপের যথেষ্ট পরিমাণে ভূমিকা আছে। তো শুভকামনা আর্জেন্টিনার জন্য, শুভকামনা মেসির জন্য। মেসি কিন্তু বাংলাদেশ ওরে নিয়ে আসতে পারে, জানি না আমি ভাই, এমনটা অনেক গুঞ্জন শুনছিলাম, দেখা যাক লাস্টে কি হয়। ভাই রে ভাই, খরা তো কাটলো, খরা তো কাটলো, হ্যাঁ। আর গোলকিপার লাস্টের যেটা দেখাইছে টাইব্রেকারে, অসাধারণ অসাধারণ, কি বলবেন? কমেন্ট বক্সে লিখে ফেলেন 3টা স্টার এখন থেকে। ওকে ভাই, বেসিনটা কথা বলবা, আমি কিন্তু মানে দেখে গেলাম, ওকে, সাক্ষী থেকে গেলাম।